আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি চাকরির সার্কুলার নিয়ে। তো দেখতেই পাচ্ছি বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট, এইখানে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটার ডিটেলস আমরা এখানে দেখার চেষ্টা করব। তো বিস্তারিত আমরা এখানে দেখার চেষ্টা করব এবং আবেদনের প্রক্রিয়া, আবেদনের ফর্ম কীভাবে ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করব, সেটাও আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তো তাহলে কোনো রকম কথা না বলে সরাসরি আমরা চলুন এখানে প্রথম থেকে দেখে ফেলি। ডেইরি উন্নয়ন গবেষণা প্রকল্প, একটা প্রকল্প বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের আন্ডারে তো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকেই। তো তারিখ দেখতে পাচ্ছেন 12 অক্টোবর 2020। তো আজকেই সার্কুলারটা দেওয়া হয়েছে এবং আজকেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো তাহলে দেখি সার্কুলার কী বলছে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI সাভার ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন ডেইরি উন্নয়ন গবেষণা শীর্ষক প্রকল্পে নিম্ন বর্ণিত পদে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সাকল্য বেতনে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নির্ধারিত আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে আর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। ফর্মের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কালেক্ট করে তথ্যগুলো দেখে নিতে পারেন। তবে তার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমি কিছু তথ্য উল্লেখ করার চেষ্টা করব, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যেগুলো আপনার জানা খুবই জরুরি। তো এক নম্বর যে পত্র দেখতে পাচ্ছে, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডেইরি হার্ট হেলথ, বেতন গ্রেড 4। তো এই পদে একজন লোক নিয়োগ করা হবে, বয়সসীমা অনূর্ধ্ব 40 বছরের মধ্যে হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, পশু চিকিৎসা বিজ্ঞান বিষয়ে PhD, পশু চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির প্রমাণ সহ 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, বিজ্ঞান বিষয়ে MSc ডিগ্রি সহ 10 বছরের অনেক বেশি অভিজ্ঞতা লাগবে। আল্লাহ, এটা আমি আর দেখছি না, এটা একটু দেখে নেবেন। 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা ডেইরি টেকনোলজি, বেতন গ্রেড 9। এই পদে একজন লোক নিয়োগ করা হবে, বয়স সীমা অনূর্ধ্ব 30 বছরের মধ্যে হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, পশুপালন বিষয়ে BSc অনার্স ডিগ্রি, তবে ডেইরি বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো অনার্স হলেও হবে, তবে মাস্টার্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা জীবনে সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী, তো থার্ড ক্লাস পাওয়া যাবে না, দ্বিতীয় শ্রেণী থাকতে হবে মিনিমাম। 3 নম্বর হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা গ্রেড 9। এই পদে একজন লোক নিয়োগ করা হবে, বয়স সীমা অনূর্ধ্ব 30, তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, পশুপালন বিষয়ে BSc অনার্স কৃষি অথবা কৃষি অর্থনীতি বিষয়ে BSc অনার্স পশু চিকিৎসা বিজ্ঞান বিষয়ে ডিগ্রি, তবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, এটাও সেম অনার্স লাগবে, মাস্টার্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে হিসাব রক্ষক, বেতন গ্রেড 14। এই পদে একজন লোক নিয়োগ করা হবে, বয়স সীমা অনূর্ধ্ব 30, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BCom মানে অনার্স বা ডিগ্রি যেটাই করেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, থার্ড ক্লাস ফেলে হবে না, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই পদে একজন লোক নিয়োগ করা হবে, বয়স সীমা অনূর্ধ্ব 30, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক SSC পাশ করলেই আমরা এখানে আবেদন করতে পারবো, দ্বিতীয় শ্রেণী পেতে হবে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে। তো আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, শর্তাবলী আছে, আমরা এগুলো একটু দেখি। তো আবেদনকারীকে সরকার নির্ধারিত সরকারি দপ্তরে শূন্য পদে নিয়োগের জন্য চাকরির আবেদনের যেই মডেল ফর্ম আছে, A4 সাইজ কাগজে পূরণ পূর্ব প্রার্থীর স্বাক্ষর, 5x5 সেন্টিমিটার সাইজের সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী 5 নভেম্বর 2020 তারিখ এর মধ্যে প্রকল্প পরিচালক ডেইরি উন্নয়ন গবেষণা প্রকল্প বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI সাভার ঢাকা 1341 বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি বা হাতাহাতে আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম লিখে দিতে হবে, আমরা দুই পদে আবেদন করব। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্রের নমুনা বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা, তো নমুনা আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা ডাউনলোড করে নেবেন। তো 2 নম্বর বলছে প্রার্থীর বয়সসীমা আমরা বয়স হিসাব করবো, 5/11/5 নভেম্বর 2020 তারিখ আমরা বয়স হিসাব করবো, যে আমাদের বয়স 30 বা 40 আছে কিনা, আমাদের এইখানে পদের পাশে যে বয়সগুলো দেওয়া হয়েছিল তো সেই বয়সের মধ্যে আমরা আছি কিনা। তো বয়স তারা কিভাবে দেখবে, প্রমাণের ক্ষেত্রে তারা আমাদের SSC বা সমমানের যে সার্টিফিকেট আছে সেটা দেখে আমাদের বয়স তারা মিলাবে মৌখিক পরীক্ষার সময়। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, 4টি সনদ, স্ব এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউন্সিলর হতে নাগরিকত্ব সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তো এই ডকুমেন্টগুলো আমাদের সঙ্গে নিয়ে দিতে হবে মৌখিক পরীক্ষার সময়, তারা এটা দেখে মিলাবে আসলে কি ভুয়া না রিয়াল তথ্য আমরা দিচ্ছি। তো তারপরে আমরা যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হই সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 5 নম্বর হচ্ছে আবেদনপত্রের সাথে কোনো কাগজপত্র দেওয়ার প্রয়োজন নেই, তবে
10 টাকা ডাক টিকিট সম্বলিত নিজ ঠিকানা লিখিত 10x4.5 সাইজের একটি ফেরত খাম প্রেরণ করতে হবে। তার মানে আমাদের কোনো রকম ডকুমেন্ট পাঠানোর দরকার নাই আবেদনপত্রের সাথে, শুধু আবেদনপত্র পাঠাইলে হবে। এবং আবেদনপত্রের সাথে যেই ছবি চাইছে, কালার ছবি, রঙিন ছবি, সেই ছবিটা সহ আবেদনপত্র পাঠাইলে হবে। পাশাপাশি একটা ফেরত খাম পাঠাবো, ফেরত খামে আমাদের ঠিকানা লেখা থাকবে এবং একটা 10 টাকার ডাক টিকিট সংযুক্ত থাকবে। তাছাড়া আর কোনো ডকুমেন্ট পাঠানোর দরকার নাই। তো তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করছি। ছোট্ট একটা চাকরির সার্কুলার, একটা প্রকল্প, ডেইরি উন্নয়ন গবেষণা প্রকল্প বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের আন্ডারে সাভার ঢাকা। তো এখানে আপনি আবেদন করলে করতে পারেন, লাস্ট ডেট হচ্ছে 5 নভেম্বর 2020। তো তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। কোনো রকম কোশ্চেন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর এরকম চাকরি রিলেটেড প্রতিদিনই নতুন নতুন চাকরির বিজ্ঞাপন পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, তাহলে কোনো সার্কুলার মিস করবেন না। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।